সপ্তদশ লোকসভার ভোট সাত দফায় সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ছিল তৃতীয় দফার ভোট। সারা দেশে এদিন মোট 117টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলা নিজ বাড়িতে গিয়ে মার আশীর্বাদ নিলেন। মা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এরপর ঘর থেকে বেরিয়ে আত্মীয় স্বজনের সাথে কিছু কথাবার্তা বলার পর তিনি হুট খোলা জিপে করে নিজ বাড়ি থেকে নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্রে যান। আহমেদাবাদের এই ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে থাকা মহিলা প্রিসাইডিং অফিসার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তারপর নিয়ম মেনে ভোট প্রদান করেন। ভোট কেন্দ্র থেকে বাইরে এসে নির্বাচনে কালি দেওয়া আঙুল সবাইকে দেখান। মিডিয়াকে তিনি বলেন, আইইডি থেকে ভোটার আইডি অনেক অনেক শক্তিশালী। এদিন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ সাথে ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ল।